বাড়িতে বয়স্ক বাবা মা, বাথরুমে আইসোলেশনে করোনা আক্রান্ত যুবক। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে শুরু আতঙ্ক, হাসপাতালে জায়গা পাওয়া দুষ্কর। আইসোলেশনে যে থাকবেন বাড়িতে, সেরকম ঘর কোথায়? শেষ পর্যন্ত বাথরুমে আশ্রয় নিলেন পশ্চিমবঙ্গের এক যুবক। ওই যুবক কাজ করেন একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায়। গত 6 মে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে দুশ্চিন্তায় ভেঙে পড়ে মাথায়। বাড়িতে বয়স্ক বাবা মা, আইসোলেশনে থাকার মতো ঘর নেই। শেষ পর্যন্ত বাথরুমে থাকারও সিদ্ধান্ত নেন তিনি। এদিকে এলাকার কেউ কোভিড পজিটিভ হলে তার সঙ্গে ব্লক স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ হওয়ার কথা। সেফ হোমের ব্যবস্থা তারাই করতে পারেন, কিন্তু কারো কোনো দেখা নেই, এমনটাই অভিযোগ করেছেন প্রতিবেশীরা।